আজ বুধবার উনিশে ভাদ্র দু হাজার তেইশ সালের ছয়ই সেপ্টেম্বর মিন রাশি চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মাষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলুন তার গায়ত্রী মন্ত্র ওম দেবকী নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমোহী তন্ন কৃষ্ণ প্রচোদায়াত অথবা আপনারা বলতেই পারেন দিক্ষা যদি থেকে থাকে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পারলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পারলে জন্মাষ্টমীর মহান ব্রত পালন করুন এবছর জন্মাষ্টমী ছ তারিখ সাত তারিখ দুদিন কারা কারা সেদিন কবে কবে পালন করবেন এবং জন্মাষ্টমীর দিন কী কী রীতিনীতি আপনারা পালন করবেন সে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি রাশি অনুযায়ী আপনারা জন্মাষ্টমীর দিন কোন মন্ত্র জপ করবেন আপনাদের জন্মাষ্টমীর পুজোর বিধি কি সঠিক কীভাবেই বা ভোগ আপনারা দিতে পারেন আর জন্মাষ্টমীর ব্রত পালন করার নিয়ম সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি আর আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না কোনো কিছু না পারলেও আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ এমন কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করুন যিনি অসুস্থ আছেন আকর্ষণীয় কোনো ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ কিন্তু আপনাদের হতেই পারে তৎসত্ত্বেও বলবো পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন খালি সময় ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটাতে পারেন অত্যন্ত উপকৃত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আর্থিকভাবে মজবুতি পেতে চলেছেন আজ ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ রয়েছে যার কারণে অর্থগত কিছু ঝামেলা থেকেও আপনারা রেহাই পাবেন আজ নতুন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য যেমন দিনটি আপনাদের পক্ষে ঠিক তেমনই রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও কিন্তু প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েই যেতে পারে